প্রদান করা হয় টেকনিক্যাল ভাবে, কিন্তু টেকনিক্যাল পদমের জবাব দেওয়া হয় নাই। তাই এই টেকনিক্যাল পদমের জবাব না দেওয়ার কারণে আমরা নন টেকনিক্যাল পার্সন হিসেবে আমরা আর কোন টিকা দিতে পারি না। 1998 সালের 6ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এক বিশাল সমাবেশে আমাদের দাবিগুলি ন্যায়সঙ্গত বলে উনি সেই দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন বলে ওয়াদা করেছিলেন। আজকে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তিনি আমাদের সমাবেশে দাবিগুলো পূরণ করবেন বলে ওয়াদা করেছিলেন। জেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে অনির্দিষ্টকালের কর্মবিরতির 14তম দিনে বুধবার কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে শহরের আকরাবাজার সেতু সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। গত 26 নভেম্বর থেকে সকল প্রকার কার্যক্রম থেকে বিরত রয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ইপিআই সহ সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব আব্দুর রহমান রুমি, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণের দাবি বাস্তবায়ন কমিটির কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর কবির চৌধুরী, সদস্য সচিব জসীমউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ তাদের নিয়োগবিধি সংশোধন সহ বেতন আপগ্রেডেশনের দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছেন। 1998 সালের 6ই ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মহাসমাবেশে তাদের বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু অদ্যাবধি তার কোনো বাস্তবায়ন হয়নি। এছাড়া বিগত 2018 সালের 2ই জানুয়ারি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তাদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি কমিটি গঠন করে দিয়েছিলেন, সেটিও বাস্তবায়ন হয়নি। তাদের দীর্ঘদিনের দাবি পূরণের বিভিন্ন সময়ে আশ্বাস দিয়ে আসলেও তা বাস্তবায়ন না হওয়ায় তারা কেন্দ্রীয় কর্মসূচির অধীনে এই অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।